এবারে আমাদের ফালাকাটা ব্লকের মধ্যে ফালাকাটা শহরে অবস্থিত মুক্তিপাড়া ইউনিট তার শারদীয়া দুর্গোৎসব এবার 60 বছর পদার্পণ করছে। এটা বরাবর আমরা ইতিপূর্বে 3 বার আমরা পুরস্কার পেয়েছি, এবারও আমরা খুব আশাবাদী যে একটা নতুনত্ব আমরা মানুষের সামনে প্রদর্শন করতে পারব। কারণ আমরা এবারে ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং সদস্য সদস্য আমরা চিন্তা করে আমরা ডোকরা শিল্পের উপরে মধ্যপ্রদেশের বস্তার জেলার এই ডোকরা শিল্পের একটা শিল্প নৈপুণ্য একটা প্রাকৃতিক সমাবেশের মাধ্যমে আমরা এবারে এখানে পূজা অর্চনা করছি এবং প্রায় 14-15 লক্ষ টাকা আমাদের একটা বাজেট আছে। আমরা সেই বাজেটের উপরে পুজো করে আমরা মানুষকে একটা আনন্দ এবং উৎসাহ এবং উদ্দীপনা দিতে পারি, তার জন্য আমরা সচেষ্ট আছি। বরাবরই ফালাকাটা ব্লকে এই পূজাকে নিয়ে মানুষের একটা উন্মাদনা রয়েছে। আমরা আশা করি সেই উন্মাদনা এবং উৎসাহ মানুষের মন যাতে ভরে দিতে পারি, তার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমি ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, সেই সঙ্গে এই ক্লাবের উপদেষ্টা মণ্ডলীরও চেয়ারম্যান রয়েছি। আমরা বরাবর মানুষকে নিয়ে কাজ করতেই চাই, পূজার মধ্যে সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারি, সর্বস্তরের জনজাতি সবাই যেন এই কটা দিন পুজোর যেটা আছে আমরা আনন্দের সহ উদ্ভাসিত হতে চাই, একটা বড় সংহতি আমরা নিদর্শন রাখতে চাই। এবং আশা করি ফালাকাটার সর্বস্তরের মানুষ তারা আমাদের পাশে থেকে আরও উৎসাহিত করবেন এবং পূজায় তারা অংশগ্রহণ করবেন।